বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ঘরে বসে কিন্তু কাজ করছেন। সো এতে দেখা যায় যে হতে পারে আপনি অফিসের কাজ করেন, হতে পারে আপনি ক্লাস নেন, হতে পারে হচ্ছে আপনি মানে ক্লাস করছেন। সো তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা নতুন ওয়েব ক্যামের, যেটা আসলে অটো ওয়েব ক্যাম প্রো। এবং মজার কথা হচ্ছে যে এই ওয়েব ক্যামে অটোমেটিক ফোকাস কাজ করে এবং এর যে মাইক কোয়ালিটি সেটা আমাকে রিয়েলি ইমপ্রেস করেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউসম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই ওয়েব ক্যামের, অ্যাকচুয়ালি এই ওয়েব ক্যামের মধ্যে কী আছে না আছে টোটাল ডিটেলস আর কি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পাবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে ভিডলক অটো ওয়েবক্যাম প্রো W90 বক্স। সো দেখতে পাচ্ছেন কিছুটা সমির সাথে সিমিলার আছে, এই পাশে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেমন অটো ফোকাস আছে, নয়েজ ক্যান্সেলেশন আছে, মাল্টি ফাংশন আপনার হচ্ছে ব্র্যাকেট এবং হচ্ছে আপনার যে কোনো সফটওয়্যার সাথে সাপোর্ট করে, ফর এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ বলেন বা ম্যাক বলেন সেগুলোর সাথে সাপোর্ট করে, প্ল্যাগ অ্যান্ড প্লে টাইপের। আর এই পাশে কিছু ইনফরমেশন আছে, বিল্ড ইন মাইক আছে, তারপরে হচ্ছে মানে 1080p রেকর্ড করতে পারে, তারপরে হচ্ছে ভিডিও কলের জন্য অ্যান্ড প্ল্যাগ অ্যান্ড প্লে, আমি অলরেডি যেটা বলে ফেলছি আর কি। এছাড়া এই যে অটো ওয়েবক্যাম প্রো W90 আছে সেটার মধ্যে কিছু আপনার হচ্ছে ফিচার আছে, যেটা হচ্ছে আপনি 1080p 30fps রেকর্ড করতে পারবেন এবং এর যে মডেল নাম্বার আছে সেটা হচ্ছে CMS XJ23A, মানে এই মডেল নাম্বার দিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, যদিও এটা আসলে চাইনিজ ব্র্যান্ড। এখানের মধ্যে লেন্সের অ্যাঙ্গেল হচ্ছে 90° পর্যন্ত সাপোর্ট করে, তারপরে হচ্ছে এর মধ্যে যে লেন্স আছে সেটা হচ্ছে 3.5mm অটো ফোকাস লেন্স ইউজ করা হয়েছে এবং এর ভিডিও যে ফরম্যাট আছে সেটা হচ্ছে MJPE। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালো হবে। সো আমরা আসলে বক্স খুলে ফেলাম, বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবক্যামটি। ওয়েবক্যামটা কিছুটা সিমিলার আছে শাওমির যে ওয়েবক্যাম আছে ওটার কাছাকাছি, বাট দেখতে একটু ডিফারেন্ট, বাট মডেল নাম্বার ভিন্ন আর কি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট মানে আপনার হচ্ছে অটো ফোকাস ওয়েবক্যাম এবং এটার কোয়ালিটি আমরা যদিও টেস্ট করার পরে ভিডিওটি করছি, সো আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি ফুল HD অটো ফোকাস প্যানেল এবং এখানের মধ্যে দুইটা LED ইন্ডিকেটর আছে আপনার, আর এখানে হচ্ছে মাইক এবং মাইকের যে প্রোফাইলটা আছে সেটার মধ্যে মাধ্যমে আপনি আসলে নয়েজ ভালোই রিডাকশন করতে পারেন, আমরা একটু পরে স্যাম্পল দিব। আর পিছনে জাস্ট হচ্ছে এর মধ্যে যে 5V মানে আপনার হচ্ছে নর্মাল যে আপনার প্ল্যাগ অ্যান্ড প্লে আপনি যে কোনো PC বলেন ল্যাপটপে লাগাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কাজ করবে। এছাড়াও আপনি এটা ট্রাইপড মাউন্ট করতে পারবেন অ্যান্ড ল্যাপটপে মাউন্ট করতে পারবেন, অ্যাডজাস্টেবল আপনার হচ্ছে ব্র্যাকেট আছে, আপনি ডেস্কটপেও মাউন্ট করতে পারবেন বা যে কোনো জায়গায় রেখেও ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে টাইপ মানে আপনার হচ্ছে USB ক্যাবেল আর। সো আর ক্যাবেল লেন্থের কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে মোটামুটি হামড়ি না বাট চলে আর কি। এছাড়াও আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাডজাস্টেবল, আপনি যেদিকে চান সেভাবে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন এবং হচ্ছে ব্র্যাকেটটা ইউজ করে। এছাড়াও LED ইন্ডিকেটর পাচ্ছেন আপনার হচ্ছে দুইটা LED ইন্ডিকেটর আপনার হচ্ছে চললে মানে গ্রিন সাইন চলবে। সো এবার আমরা আসলে এই ওয়েব ক্যামেরা সরাসরি রেকর্ড করছি এবং এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু ইন্টারনাল মাইক যেটা আছে সেটার মাধ্যমে। সাউন্ড কোয়ালিটি ইজ গুড আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সেটিংসে আসার পরে আমরা এটা হচ্ছে 2.1 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আপনি এখান থেকে রেজুলেশন সেট করে নিতে পারবেন, যদি আপনি আরও কমাতে চান রেজুলেশন সেটা আপনি এখান থেকে পসিবল। এছাড়াও এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে 1080p আপনি হচ্ছে 30fps রেকর্ড করতে পারবেন, এছাড়া আপনার যে রেজুলেশন পছন্দ অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সো রাইট নাও আসলে সরাসরি যে এর যে সফটওয়্যার আছে সফটওয়্যার বলতে চলো উইন্ডোজ ক্যামেরা যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার দিয়ে রেকর্ড করা ভিডিও, সো বুঝতেই পারছেন যে কেমন হবে। সো আমার মতে হচ্ছে আপনি যদি আসলে মোটামুটি গুড লাইটিং কন্ডিশনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ক্যামেরার মাধ্যমে মানে এই ওয়েব ক্যামেরার মাধ্যমে আপনি আসলে যে কোনো কনফারেন্স করতে পারবেন, বাট একটু ফোকাস ডিফোকাসের ইস্যুজ আছে, এছাড়া তেমন কোনো ইস্যুজ নাই বললে চলে। আর ফোকাস ডিফোকাসের কারণ মানে এখন রাইট নাও যে কারণটা দেখতেছেন পিছনে অতিরিক্ত আলো থাকার কারণে আপনার হচ্ছে মানে সাবজেক্ট আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে আসলে ধরতে সমস্যা হচ্ছে, বাট ওভারঅল যদি বলতে চাই আমার কাছে মনে হচ্ছে যে এই রেঞ্জে ইজ গুড ওয়েবক্যাম এক কথা যদি বলতে চাই। সো এই ছিল টোটাল ডিটেলস এই ভিডলক W90-র। অ্যাকচুয়ালি এটার সবচেয়ে ভালো লাগার দিক কোনটা? সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এর যে ভিডিও কোয়ালিটি সেটা অনেকটা ইমপ্রেসিভ। আপনি যদি মোটামুটি লাইটিং কন্ডিশনে আপনি কনফারেন্স করতে চান বা আপনি যদি আপনার ক্লাস করেন বা ওয়েবক্যাম ইউজ করে যে কোনো কিছু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। বিকজ অফ হচ্ছে এর মধ্যে যে ইন্টারনাল মাইক আছে সেই ইন্টারনাল মাইকের কোয়ালিটি আমার কাছে ফার বেটার মনে হয়েছে। এর আগেও কিন্তু আমরা আসলে ভিডলকের আরেকটা আপনার হচ্ছে ওয়েবক্যাম রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে W77
সো সেটার ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি তেমন একটা বেটার ছিল না, বাট এই প্রো ভার্সনের ক্ষেত্রে আমরা সাউন্ড কোয়ালিটিটা অনেকটা ইমপ্রেস মনে হয়েছে। সো এবার আসে হচ্ছে এর প্রাইস। প্রাইস আসলে ডিপেন্ড করে, এটার প্রাইস হচ্ছে আপনার 3,000, 3,200, 3,500 ইজ ডিপেন্ড, এক এক শপে এক এক রকম প্রাইস। সো ভিডিও ডিসক্রিপশন আর রিয়েলমিটির লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রোডাক্টটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।